যারা বাইকার আছেন তাদের জন্য তো আরো বেটার। এটা হচ্ছে মেইন ড্রাইভে। আমি আজকে খুব এক্সাইটেড, আসলে আমার সমুদ্র খুব ভালো লাগে। কয়লাটা বেস্ট, অনেক দারুণ। শুধু একটা কথাই বলতে চাই, ওয়েলকাম টু কক্সেস বাজার। হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে অলরেডি আমি রওনা দিয়েছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। 11:30টার দিকে সেন্ট মার্টিন পরিবহনে টিকিট করেছি। গুড মর্নিং গাইজ, আমরা অলরেডি কক্সবাজার টেকনাফ রোডে আছি। তো আমরা যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। তবে সকাল সকাল আমরা একটা ব্যাড নিউজ পেয়েছি, সেটা হচ্ছে যে আমরা যে সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম, সেন্ট মার্টিন যেতে পারছি না, সেন্ট মার্টিন আমাদের যাওয়া হচ্ছে না। তো এটা কেন হচ্ছে না, সেটা হলো যে আমাদের ওইখানে সেন্ট মার্টিন যেতে হলে টেকনাফ থেকে আমাদের যেতে হবে ট্রলারে করে। মানে এখন কোনো অক্সিজেনে, কোনো শিপ বা এই ধরনের কোনো কিছু তেমন কিছু নাই, তো ট্রলারে বা স্পিড বোর্ডে যেতে হয়। তো এই দুইটা জিনিস খুবই রিস্কি, যার কারণে আমি ওইটা ক্যান্সেল করছি। মানে সেন্ট মার্টিন আমরা যাচ্ছি না, আমরা টেকনাফ থেকে মেরিন ড্রাইভ ঘুরে একবারে আমরা চলে যাব কক্সেস বাজারে, এবং আমরা কক্সেস বাজারটা ঘুরে দেখব। একটা ইনফরমেশন আপনাদেরকে আগে থেকেই দিয়ে রাখি, সেটা হচ্ছে যে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যে রাস্তাটা, এটা মোটামুটি 80-82 কিলোমিটারের মতো হবে। এবং আমি পুরাতন যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যদি যাই তাহলে মিনিমাম 2-2.5 ঘন্টার সময় লাগবে আপনার। 2 ঘন্টা 30 মিনিটের বেশি সময় লাগবে, তারও বেশি সময় লাগতে পারে। তো এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, এখন বর্তমান রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ। তবে এখন মেরিন ড্রাইভ হওয়ার কারণে আশা করি আপনাদের এতটাও হ্যাসেলে পড়া লাগবে না। মেরিন ড্রাইভের দিয়ে আমরা সহজে কিন্তু আসা যাওয়া করতে পারবো। ওয়াও গাইজ, আমরা এখন অলরেডি মেরিন ড্রাইভের রোডে উঠে গেছি, মানে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে ঢুকেছি। তো এর আশপাশ দিয়ে যে লোকেশনগুলো দেখতে পাচ্ছি, একদিকে সমুদ্র, আরেকদিক থেকে পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর পাহাড়ের মধ্যে থেকে ঝর্ণা বেরোচ্ছে, আসলেই জোস জোস সব লোকেশন। আর যদি আপনি একটু দিনের বেলা যান তাহলে অবশ্যই আরও বেশি ভালো লাগবে, পরিবেশটা আরও বেশি সুন্দর লাগবে, আরও ক্লিয়ারলি আপনি দেখতে পারবেন। আর সন্ধ্যার সময় গেলে বা বিকালের দিকে গেলে আপনারা সানসেটটা উপভোগ করতে পারেন এর আশপাশে যে কোনো একটা লোকেশনে, মানে সমুদ্রের পাশে দাঁড়িয়ে। একটু বলে রাখা ভালো যে টেকনাফ থেকে কক্সবাজার আপনারা যখন ফিরে আসবেন মেরিন ড্রাইভ দিয়ে, তখন অবশ্যই এই মেরিন ড্রাইভ দিয়েই আসবেন, মাস্ট। কারণ হচ্ছে যে কম সময় লাগে, আপনি ওই রোড দিয়ে যদি যান তাহলে ওইখান থেকে আপনার সময় লাগবে 2.5 ঘন্টার বেশি। এই রোড দিয়ে গেলে আপনি সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা আপনার বেঁচে যাচ্ছে। আর এই রোডটা একদম ক্লিন, এবং বাইপাস হওয়ার কারণে রোডটা একদম সহজে আপনি চলে যেতে পারবেন। গাড়ি ঘোড়ার ব্যবস্থাও খুব ভালো আছে, আপনি এখান থেকে খুব সহজেই মুভ করতে পারবেন। সরাসরি একদম টানা মানে রোড আপনি যদি ড্রাইভ করেন তাহলে দেখা যাচ্ছে গাড়ি চালিয়ে বা বাইক চালিয়ে সরাসরি চলে যেতে পারবেন কক্সবাজার পর্যন্ত। তো এই রোডটা কিন্তু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন এবং আশপাশের লোকেশনগুলো দেখে নিতে পারবেন, এক কাজে দুইটা কাজ হয়ে যাবে। তো আশা করি আমরা আরও আগাচ্ছি, আশপাশের পরিবেশগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডান পাশে আমি একটা লোকেশন দেখলাম, এখানে ঝর্ণা বের হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে, দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে, এই লোকেশনগুলো জোস ছিল। তবে যারা বাইকার আছেন তাদের জন্য একটা সতর্কবাণী থাকবে, সেটা হচ্ছে যে মেরিন ড্রাইভ দিয়ে গাড়ি চালানোর সময় অবশ্যই একটু সাবধানে চালাবেন, কারণ আশপাশের অনেক মানুষ থাকে, অনেক বাচ্চারা থাকে, মানে স্থানীয়, তারা হুটহাট করে রাস্তা দিয়ে চলাফেরা করে। তারপরে রাস্তায় অনেক পশু পাখি দেখলাম, মানে ছাগল, গরু, এই ধরনের অনেক কিছু দেখলাম। গাইজ, আমরা চলে আসছি কক্সবাজারের কাছাকাছি।
তো আমরা এখন হোটেলে চেক ইন করব, তারপর লেট নাইট পর্যন্ত একটু বিচে গিয়ে আড্ডা দিব। গুড মর্নিং গাইজ, আজকে কক্সবাজারের প্রথম দিন। এখন কেবলমাত্র ঘুম থেকে উঠলাম, জার্নি করে এসে যথেষ্ট টায়ার্ড ছিলাম। এখন যাব আমরা বিচে এবং অন্যান্য লোকেশনে ঘুরে দেখার জন্য। গাইজ, যারা বাজেটে ট্যুর করতে চান, তারা ট্যুরে আসার পরে মোটামুটি কক্সবাজারে যদি আসেন, তাহলে এখানে থাকা এবং খাওয়া, মানে আপনি থাকতে চান আবার খাইতে চান, এগুলা মোটামুটি আপনি বাজেটের মধ্যে করতে পারলে ভালো হয়। তো চেষ্টা করবেন বাজেটের মধ্যে করার জন্য। তো আমি এখন বের হয়েছি রুম থেকে, হোটেল থেকে, এখন যাব বিচে এবং আরও কয়েকটা লোকেশনে। তো গাইজ, হোটেল থেকে বের হলাম। বেসিক্যালি যেটা বলছিলাম, হোটেলে যদি আপনার থাকা আর এখানকার আসার পর খাওয়ার কস্টিংটা যদি মোটামুটি রিজনেবল প্রাইসে হয় বা আপনি কমই করতে পারেন, তাহলে ট্যুর প্লেসে যে ঘুরে খেয়ে থেকে আপনি কম খরচের মধ্যে কভার করে চলে আসতে পারবেন। গাইজ, এখন অফ সিজন কক্সবাজারে, তারপরও এত পরিমাণ ভিড়। আমরা বিচে অলরেডি চলে আসছি, ঠিক আছে। কক্সবাজারে আসলে যথেষ্ট পরিমাণ ভিড় পাবেন অল টাইম, যদি অফ সিজনেও আসেন তাহলেও একই অবস্থা থাকবে। তো আমরা আস্তে আস্তে বিচের মধ্যে যাব বা নামবো। তো এখানে কিন্তু এত মানুষ দেখে আসলে নিজেদেরকেও একটু অনেক সময় ভালো লাগে, আবার ভয়ও লাগে, যেহেতু এখন করোনা সিচুয়েশন খুবই টাফ। তারপরেও আমাদের পর্যটন এরিয়াগুলো খুলে দেওয়ার কারণে এখন সবাই কিন্তু আবার একটু ট্যুর করার জন্য, একটু ঘুরে বেড়ানোর জন্য কক্সবাজার সেন্ট মার্টিনমুখী হচ্ছে, কক্সবাজারমুখী বেশি হচ্ছে।
এগুলাকে কি বলে? হ্যাঁ, বিজ বাইক বলে এগুলাকে। এই যে দেখেন, এগুলাকে বিজ বাইক বলে। তো এটাতে আমি এখন রাইড দিব। বাইক রাইড করতে যথেষ্ট পরিমাণ ভয় ভয় লাগে, তারপরেও আমার মনে হয় যে ঠিক আছে। দ্যাট ওয়াজ অসাম গাইজ। এই বাইকটাতে আপনারা যদি রাইড করেন এখানে এসে, এখানে হয়তো বা 200-300 টাকা, 400 টাকা, 400 টাকার মতন নিবে একটা লং রাইড দেওয়ার জন্য। মানে আপনি যদি সুগন্ধা বিচে থাকেন, সুগন্ধা বিচ থেকে ওই পাশে আপনার লাবণী বিচ পর্যন্ত একটা লং রাইড দিবে, তো সেটা আপনাদের ডিল করলে হয়তো বা 400-500 টাকার মধ্যে একটা রাইড দিতে দিবে। কিন্তু বাইকটা কিন্তু যথেষ্ট অস্থির চালাও, মানে সেই মজা ঠিক আছে, তবে একটু নর্মাল বাইকের থেকে একটু ডিফারেন্ট, তারপরেও সেই ছিল। কক্সেস বাজারে সারাদিনই ভিড় থাকে। আপনি সকাল থেকে বিকেল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত আপনি টানা লোকজনের ভিড় পাবেন। এখানে সকাল থেকে প্রচুর পরিমাণ লোক আসে এখানে ঘোরার জন্য। আর আপনি যেখানেই যান না কেন, কক্সবাজারের প্রত্যেকটা বিচে আপনি পাশেই ছবি তোলার জন্য অনেক মানুষ পেয়ে যাবেন, যারা ক্যামেরা নিয়ে বসে থাকে আপনার ছবি তুলে দেওয়ার জন্য। তো আপনি চাইলে এখান থেকে আশপাশ থেকে ছবি তুলে নিতে পারেন, বা আপনি যদি চান তাদের সাথে কন্ট্যাক্ট করে বিভিন্ন লোকেশনে গিয়েও ছবি তুলতে পারেন। গাইজ, যারা এখানে এসে ছবি তুলতে চান, অনেকে DSLR খুঁজেন কিংবা DSLR ছবি তুলতে চান, তারা কিন্তু এখান থেকে ছবি তুলে নিতে পারবেন। এখানে হিউজ DSLR ম্যান আছে, যারা DSLR নিয়ে ওয়েট করতেছে ছবি তুলে দেওয়ার জন্য। তো আমরাও কিছু ফটোশ্যুট করলাম, কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। এখন অলরেডি এখনও দুপুর প্রায় 1:30 বাজে, আমরা এখনও বিচে আছি। তো একটু পরে আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভে। ওইখানে কয়েকটা লোকেশন আছে, সেখানে আমরা ঘুরে ঘুরে দেখব। তো গতকালকে আমরা যখন টেকনাফ থেকে আসছিলাম, তখন মেরিন ড্রাইভে মোটামুটি কয়েকটা লোকেশন অলরেডি দেখে আসছি, যেই লোকেশনগুলোতে যাওয়া দরকার।
তো আমরা আরও কিছুক্ষণ ঘুরি, এখানে আরও কিছু ছবি তুলি, তারপরে দেন প্যাক করব, ঠিক আছে? তবে মোটামুটি কক্সবাজারে আসলে সবার একমাত্র আগ্রহ থাকে বিচের প্রতি, মানে বিচে ঘুরতে আসবে। গাইজ, আমরা হচ্ছে কক্সবাজারে আসার পর দুইটা বিচ অলরেডি ঘুরে দেখছি, মানে এখানে কাছেই যে দুইটা বিচ থাকে সে দুইটা বিচ ঘুরছি। এর মধ্যে আপনার লাবণী বিচ এবং হচ্ছে সুগন্ধা বিচ, এই দুইটা বিচে আমরা ঘুরছি, ছবি টবি তুলছি, এবং আমরা চেষ্টা করব আরও কিছু লোকেশনে যাওয়ার জন্য। সেটা হচ্ছে এখানে মেরিন ড্রাইভ হয়েছে নতুন, মেরিন ড্রাইভে যাব। তো মেরিন ড্রাইভে গিয়ে ভিডিও করার চেষ্টা করব বা এখানে লোকেশনটা দেখানোর চেষ্টা করব। তো আমরা চলুন দুপুরবেলা লাঞ্চ করব, খাওয়া দাওয়া করে আবার মেরিন ড্রাইভের দিকে রওনা দেব। তো লেটস গো।